তৃণমূলের সাংগঠনিক বৈঠকের আগে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করেন সুজিত বসু থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। থমকে থাকা উন্নয়নের কাজকে ত্বরান্বিত করতেই এই বৈঠক করা হয় বলে দাবি করা হয় তৃণমূলের তরফে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বচ্ছতার সঙ্গে দ্রুততার সঙ্গে করতে বলছেন, সেই জন্যে মাননীয় সুজিত বসু আমাদের মন্ত্রী এবং আমাকে সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছেন। আমরা এমএলএ সহ জনপ্রতিনিধি সরকারি অফিসার এসডিও বিডিও সবাইকে রেখে রিভিউ করলাম। মন্ত্রী কথা দিয়েছেন যে আগামী আর এক মাস পরে আবার রিভিউ মিটিং হবে। কিছু কিছু ক্ষেত্রে ল্যাকেজ আছে, কিন্তু আছে পঞ্চায়েতের কিছু স্লো গতি আছে, কোনোটা ষোলোটা গ্রাম পঞ্চায়েত, নদীমাতৃক জায়গা, লো ল্যান্ড, যেমন শোকপিট, এখানে জল তো জনবসতি উঁচু জায়গায়, শোকপিট কোথায় বানাবে, এই সমস্ত ফান্ড ফান্ড নিয়ে খুব স্পেসিফিকভাবে ক্যাটাগরিক্যালি পিএইচি কী হবে, তার পাইপলাইন, এই সমস্ত ডিটেলসে আলোচনা হয়েছে। সেখানে আমরা বলেছি যে দ্রুত গতিতে করতে গিয়ে যেন স্বচ্ছতার সাথে কোনো কম্প্রোমাইজ আমরা না করি। পরের খবরে আসবো। আপনারা জানেন রেশন দুর্নীতিতে গতকালই আলিফ নূর এবং আনিসুর রহমানকে নিজেদের হেফাজতে পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর এই অবস্থায় ইডি এদের দুজনের কাছ থেকে জানতে চাইছে কি কারণে জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে বাকিবুর রহমানের কাছে দেড় কোটি টাকা মতন পাঠাতেন তারা। তিন দফায় কখনো ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে, কখনো নগদে এই টাকা পাঠানো হয়েছিল বলে ইডি সূত্রে দাবি করা হচ্ছে। কিন্তু কি কারণে পাঠানো হয়েছিল তা জানতে চাইছেন ইডি আধিকারিকরা, কিন্তু তার জবাব এই দুই ভাই এড়াচ্ছেন বলে সূত্রের দাবি। প্রাক্তন খাদ্যমন্ত্রীর তিনটি সংস্থায় টাকা পাঠান আলিফ নূর এবং আনিসুর রহমান। আনিসুরের বাড়ি ও মিল থেকে বাজেয়াপ্ত নথিতে লেনদেনের হদিশ পাওয়া গিয়েছে বলে ইডি সূত্রে দাবি। বাকিবুর রহমানের থেকে ৯০ লক্ষ টাকা এসেছিল আলিফ এবং আনিসুরের কাছে, সেই টাকাও কি জ্যোতিপ্রিয়র কাছে পাঠানো হয়েছিল তা জানতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি কি বলছেন এ নিয়ে দেখুন। বাকিবুর রহমান সম্পর্কে তো আপনারা দেখেছেন যে কি বিপুল পরিমাণ সম্পত্তির মালিক। এবার এই আনিসুরের কত সম্পত্তি আছে আমাদের জানা নেই, আস্তে আস্তে হয়তো সামনে আসবে। কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের টাকা এবং অন্যান্য বিভিন্ন মন্ত্রীর টাকা এই সমস্ত বাকিবুর থেকে শুরু করে আনিসুর এরকম নেতা এরকম লোকেদের মাধ্যমে এই টাকা মার্কেটে খাটতো, এই টাকা ব্যবসায় খাটতো, এই টাকা জনগণের টাকা, এই টাকার হিসেব দিতে হবে, হিসেব না দিলে পরে জেলে যেতে হবে। এই যে টাকা তো জ্যোতিপ্রিয় মল্লিককে এমনি দেয়নি, তার পরিবর্তে এরা কিছু লাভ পেয়েছে, অথবা জ্যোতিপ্রিয় মল্লিক এদেরকে কোনোভাবে টাকা পাইয়ে দিয়েছে এবং সেই টাকায় ফেরত নিয়েছে পরে। জ্যোতিপ্রিয়েরই টাকা আসলে এদের মাধ্যমে খাটছিল, এটা প্রমাণ হয়ে যাচ্ছে বারবার। এবং এই চোরেদের ছাড়া উচিত না, কারণ এরা জনগণের টাকা লুট করে খেয়েছে, জনগণের রক্ত চুষেছে, এদের জেল হেফাজত হওয়া উচিত। এবং আগামী দিনে আদালতের কাছ থেকে, ভারতবর্ষের বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা রেখে বলছি, আদালতের কাছ থেকে মানুষ চাইছে যে এদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ হোক।